তোমাদের মধ্যে বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ভাইয়া, পরীক্ষার আর বেশি দিন বাকি নাই, আর আগামী 15 দিন আমি কিভাবে পড়ব এবং আগামী 15 দিন কিভাবে পড়লে আমার নিশ্চিত চান্স, এইটা নিয়ে একটু কথা বলেন। সো আমি শুরুতেই তোমাকে একটা কথা বলবো, এই শেষ সময়ে এসে অনেকে রিভিশন ব্যাচে ভর্তি হতে যায়, রিভিশন কোর্সে ভর্তি হতে চায়। সো আমি তোমাকে বলবো যে রিভিশন কোনো ব্যাচ বা কোর্সে যাওয়ার দরকার নাই, নিজের উপর বিশ্বাস রাখো, নিজেকে জাজ করো, নিজেকে নিয়ে কাজ করো, তাহলেই তুমি তোমার স্বপ্নের জায়গায় হিট করতে পারবা। সো এই আগামী 15 দিন সর্বপ্রথম তোমার মাথায় যেইটা রাখতে হবে সেটা হচ্ছে তুমি যে চান্স পাবা না এই কথাটা তুমি তোমার মাথায় কখনোই আনবা না। কারণ এই শেষ মুহূর্তে এসে আমার কি চান্স হবে, আমি মনে হয় চান্স পাবো না, আমার মনে হয় হবে না, আমার তো ভোকেবুলারিটা বাকি, আমার বেসিক ইংরেজিতে দুর্বলতা আছে, আমি রিটেনটা নিয়ে অনেক ঝামেলার মধ্যে আছি, এই যে প্রশ্নগুলা, এই প্রশ্নগুলো তোমাকে ভিতর থেকে দুর্বল করে দিবে। এখন আগামী 15 দিন তুমি যেভাবেই পড়ো, তোমার ভিতরে যদি ওই আত্মবিশ্বাসের অভাবটা থাকে না, সেই অভাবটা কেউ দূর করে দিতে পারবে না। সো তোমার ওই আত্মবিশ্বাসের ঘাটতিটা পূরণ করতে হবে তোমার। সো সেই দৃষ্টিকোণ থেকে আমি তোমাকে বারংবার সাজেশন দিব, আর সেটা হচ্ছে আত্মবিশ্বাস রাখো আমি পারবো, মনের মধ্যে ওই আনন্দটা রাখো। আর মাত্র 15টা দিন, গত 4-5 মাসের যে পরিশ্রম, গত 4-5 মাসে যে স্বপ্নটা তিলে তিলে আমি নিজের মধ্যে বুনেছিলাম, সেই স্বপ্নটা সত্যি হতে যাচ্ছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র পরীক্ষাটার জন্য অপেক্ষা করছি, পরীক্ষাটা দিলেই আমার চান্স হবে। এই যে একটা উইনিং সিচুয়েশন, আমি পারবো, আমার দ্বারা হবে, আমার চান্স ইনশাল্লাহ হবে, আমার বাবা মার দোয়া আমার সাথে আছে, আমার পরিশ্রম আমার কাছে আছে, সৃষ্টিকর্তা আমার সাথে আছে, এই যে আত্মবিশ্বাস না ভাইয়া, এই আত্মবিশ্বাসই তোমাকে চান্স পাইয়ে দিবে। সো এই ভিডিওটা অনেক গার্জিয়ান দেখছেন আমি জানি, আপনাদেরকেও বলছি, ছেলে মেয়ে এবং ভাই আপুরা যারা তোমরা দেখছো, তোমাদেরকে বলছি আগামী 15 দিন কিভাবে পড়বো, তার চেয়ে বড় কথা হচ্ছে আগামী 15 দিন পরে আমি চান্স পাবো, এই আত্মবিশ্বাসটা রাখো, তার মানে তোমার অর্ধেক প্রিপারেশন ডান। সো শুরুতে তুমি এই বিষয়টা করো যে তুমি চান্স পাবা 15 দিন পরে, এই আত্মবিশ্বাসটা রাখো, স্বাধীন ভাইয়া তো আছে। এই একটা টপিকের পরে দুই নম্বর টপিকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই 15 দিন যদিও তুমি পড়ো, কিভাবে পড়তে পারো। এই 15 দিন তুমি অনেক বেশি পরিমাণে পড়ে বিষয়গুলোকে আওলা ঝাওলা করে ফেলো আমি এটা বলছি না, তুমি এই 15 দিন কিভাবে পড়বা আমি একটু যদি সাজেস্ট করি, বা আমি 15 দিন আগে কি করেছিলাম, সেটা অবশ্যই তোমার প্রশ্ন ব্যাংকটা আছে না, তুমি তোমার প্রশ্ন ব্যাংকটাকে রিভাইজ করতে পারো। প্রশ্ন ব্যাংকের মধ্যে এক দুইটা টপিক তোমার মনে হবে যে বারংবার আসে, সেই টপিকগুলো তুমি অ্যাডমিশনের বই থেকে পড়তে পারো। তুমি যদি সি ইউনিটের শিক্ষার্থী হও, তুমি দেখবা অ্যাকাউন্টিংয়ের কয়েকটা পার্ট থেকে তোমার হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম থাকে, তুমি ওই ম্যাথগুলো যেয়ে করো। তুমি দেখবা যে ব্যবসায় তুমি যদি হচ্ছে নীতি ও প্রয়োগ দেখো, কিংবা তুমি মার্কেটিং কিংবা হচ্ছে তুমি ম্যানেজমেন্টের ওই টপিকগুলো দেখো, তুমি দেখবা এই জায়গা থেকে আসতেছে। তুমি বাংলা থেকে পড়লে দেখবা সন্ধি থেকে একটা প্রশ্ন দেয়ই দেয়, উপসর্গ থেকে একটা প্রশ্ন থাকেই থাকে। তাহলে বুদ্ধিমানের কাজ না উপসর্গ সন্ধি এই টপিকগুলো পড়ে নেয়া। এখন অনেক বুদ্ধিমানরা আমাকে প্রশ্ন করবে ভাইয়া এগুলো তো শর্ট সিলেবাসে নাই। তাহলে দেখো কিছু টপিক আছে কমন, সন্ধি উপসর্গ এগুলো থেকে বারংবার প্রশ্ন থাকে, সো এগুলো অ্যাভয়েড করার কিছু নাই, সমাস এগুলো পড়ে নিবা, ঠিক আছে। এবং আমি আবারও বলছি শর্ট সিলেবাসকে জোর দিয়ে ফুল সিলেবাসটা দেখে যাও, ফুল সিলেবাসটা দেখে গেলে তো ক্ষতি নাই, না দেখে গেলে যদি এক দুইটা দিয়ে দেয় ওই এক দুইটার জন্য তোমার চান্স হবে না, আমি বারংবার বলছি এই কথাটা। এইটা গেল একটা। তারপরের টপিকটা যদি আমি বলি, তুমি প্রশ্ন ব্যাংকের পাশাপাশি ধরো তোমার ভোকেবুলারি অংশগুলো তুমি 3 দিন বা 4 দিন সময় নিয়ে শেষ করে ফেলতে পারো। ধরো 4 দিন সময় নিয়ে যত ভোকেবুলারি আইটেম আছে, ভোকেবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, তারপর হচ্ছে তোমার বাংলা ব্যাকরণের যে বিরোচন অংশগুলো, এক কথায় প্রকাশ, বাগধারা, সমার্থক শব্দ, এই টপিকগুলোর জন্য তুমি 3টা দিন বরাদ্দ রেখে যে এই 3 দিন আমি অন্য কিছু পড়বো না, এই 3 দিনে আমি এই টপিকগুলো শেষ করে ফেলবো, ডান। তারপরে ধরো তুমি 1 দিন বা 2 দিন সময় নিয়ে চিন্তা করলা বাংলা ব্যাকরণের A to Z আমি 1 দিনে শেষ করে ফেলবো, কারণ টপিকগুলো পড়া শেষ। এবং আমি ধরে নিচ্ছি বিগত বছরে আসা বিভিন্ন ইউনিভার্সিটি এবং চাকরির প্রশ্নগুলো তুমি এত এতবার পড়েছো, ওইগুলো তোমার মুখস্থ, তুমি দেখলেই বলতে পারো যে কোনটা কোন ইউনিভার্সিটিতে এসেছিল। তাহলে আমি তোমাকে বলবো তুমি সেই আগের মতো 2 দিন সময় নিয়ে বাংলা ব্যাকরণের A to Z বেসিক থেকে শুরু করে স্ট্রং পর্যন্ত সব 2-3 দিনে শেষ করে ফেলো। ঠিক একইভাবে তুমি ব্যাকরণ পড়তেছো না,
ব্যাকরণ পড়লার পর তুমি যদি মনে করো যে ইংরেজি গ্রামারগুলো পড়া দরকার, 3 দিন সময় নাও, ইংরেজি গ্রামারগুলোকে পার্ট বাই পার্ট শেষ করো। ধরো আজকে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এরকম, পরের দিন তুমি পড়লা প্রিপোজিশন, বা ধরো প্রিপোজিশনটা বাদ দিয়ে যদি দেই, পরের দিন তুমি পড়বা অ্যাডভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব, তারপর ধরো তুমি পড়ে নিলা কন্ডিশনাল। তাহলে এই যে এরকম তুমি পার্ট বাই পার্ট চান্স আকারে তুমি 3 দিনে তুমি ইংরেজিটাকে শেষ করে ফেলো। বি ইউনিটের হলে তুমি আরও 3 দিন সময় দাও ইংরেজি ফার্স্ট পেপারে, কারণ তুমি জানো তোমার গ্রামার হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে ইংরেজি ফার্স্ট পেপার, সেখান থেকে রিটেন থাকে। তাহলে এরকম তুমি পার্ট বাই পার্ট পড়লে আগামী 7 দিনের মধ্যে তোমার সিলেবাসটা একবার শেষ হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ 7 দিন একবার শেষ করতে পারছো। পরের 7 দিন কি আবার পড়বার? না, এই ব্রেনটাকে রিল্যাক্স করা দরকার। সো তুমি শেষ মুহূর্তে সাম্প্রতিক তথ্যগুলো একটু ভালোভাবে মানে একটু চেক করে দেখবা, আর লাস্টের দিকে এসে তুমি রিটেনটার জন্য একটু প্রায়োরিটি দিবা। বাট উন্মাদ হওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না। তুমি ভয় পেলে, উন্মাদ হলে তুমি কিন্তু হারার আগে হেরে বসে থাকবা, ঠিক আছে? সো তুমি খেলায় নামবা, খেলায় নামার পর কখনো তুমি হারবা না, এই আত্মবিশ্বাসটা নিয়ে যাবা। আমি তোমাকে একটা কথা বলছি, ভীতুরা মরার আগে শতবার মরে, সাহসীদের মৃত্যু একবারই হয়। সো তুমি যদি ভয় পাও, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মঞ্চে যায় ভয় পায়ও, এর আগে ভয় পায় না, ঠিক আছে? আমরা কিন্তু হারার আগে হেরে বসে থাকি, ঠিক আছে? ডুবার আগে তুমি যদি ডুবে যাও তাহলে কিন্তু ঝামেলা, অর্থাৎ তুমি যদি ডুবে যাওয়ার ভয়ে ডুবায় না নামো তাহলে কিন্তু সাঁতার শিখতে পারবে না। কি বলছি, ডুবে যাওয়ার ভয়ে ডুবায় না নামলে সাঁতার শেখা যায় না। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটাকে এনকাউন্টার করতে হবে, ওইটাকে বিট করে যেতে হবে। এখন ভয় পেয়ে যদি তুমি আগেই সরে যাও তাহলে তোমাকে নিয়েটা যাবে কে? সো লাস্টের 6-7 দিন একটু রিটেনটা প্র্যাকটিস করতে পারো, একটু চেখে দেখতে পারো। এবং বি ইউনিটের ছোট ভাই বোনেরা, তোমরা বারংবার ফার্স্ট পেপার বইটা দেখবে ইংরেজি। ডি ইউনিটের ছোট ভাই বোনেরা, তোমরা একটু বারবার প্রশ্ন ব্যাংকটাকে ঘাটাঘাটি করবা। এবং ডি ইউনিটের ভাই বোনেরা, তোমরা ডি ইউনিটের পাশাপাশি বি ইউনিটের প্রশ্ন ব্যাংকটাও দেখে রাখবা, কারণ ডি এর অনেক প্রশ্ন বি থেকে আসে। এবং যেহেতু বিসিএস এর পরীক্ষাটা হবে, বিসিএস এর সাধারণ জ্ঞান ইংরেজি প্রশ্নগুলো একটু চেখে রাখা দরকার আমার মনে হয়। 27 তারিখ বিসিএস পরীক্ষা, এবং তোমরা চাইলে ভাইয়াই ভিডিও বানায় ওই টপিকগুলো আলোচনা করে দিব, কারণ স্বাধীন ভাইয়া সবসময় তোমাদের হেল্প করার চেষ্টা করছে। সো আমার মনে হয় আগামী 15টা দিন এইভাবে তুমি যদি একটু ভাগ 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 করে পড়ো তাহলেই হবে, কারো কাছে যাওয়া লাগবে না, কোনো ব্যাচে যাওয়ার দরকার নাই, ঠিক আছে? আর তুমি যদি অলরেডি কোনো ব্যাচে ভর্তি হয়ে থাকো তাহলে ওই ব্যাচে তুমি পরীক্ষা দাও, বা শেষ মুহূর্তে তুমি পরীক্ষা দিতে পারো। ধরো তুমি তোমার রিভিশনটা চালিয়ে যাচ্ছ, তুমি প্রতিদিন 30টা MCQ বা 60টা MCQ পরীক্ষা দিয়ে নিজেকে দেখলা যে আমি টপিকগুলো কতটুকু জানতেছি বা পারতেছি, বা যেগুলো ভুল হচ্ছে ওই পরীক্ষার মধ্যে শিখে নিলে তোমার জন্য লাভবান হয় না, বা তুমি অবশ্যই একটা সুবিধাজনক মানে পজিশনে থাকো, এইটা আর কি। সো তোমরা জানো যে তোমাদের জন্য আমরা কিন্তু আমাদের একটা এক্সাম ব্যাচ লঞ্চ করেছিলাম। সো সেই এক্সাম ব্যাচে চাইলে তুমি এক্সাম দিতে পারো আমাদের সাথে। সেখানে আমরা টানা 30 দিন 30টা মডেল টেস্ট পরীক্ষা নিচ্ছি। পরীক্ষাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্নের আলোকে, যারা বি ইউনিটের আছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে 60টা MCQ থাকে আমরা সেভাবে দিব। এবং 30টা পরীক্ষা যদি 60টা MCQ হয়, 1800 প্রশ্ন তুমি শিখে গেলা। কোর্স ফি আমরা নিচ্ছি 500 টাকা। ভর্তি হতে চাইলে এই নাম্বারে কল দিতে পারো, তুমি আজকে ভর্তি হলে আগের সবগুলো পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? তারপরে যারা সি ইউনিটের আছো, সি ইউনিটেরও সেম, টানা 30 দিন 30টা মডেল টেস্ট পরীক্ষা হবে আমাদের। সেখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের আলোকে 60টা MCQ দিব, 12টা করে MCQ থাকবে প্রতিটা সাবজেক্ট থেকে, এবং প্রশ্নগুলো ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন প্যাটার্নকে ফলো করে করা। 500 টাকা কোর্স ফি। তোমরা ভর্তি হতে চাইলে এই নাম্বারে কল দিতে পারো, এবং আমার বিশ্বাস তোমরা এই কোর্সে এনরোল করলে এই প্রশ্নগুলো তোমার জানা থাকলে ডাবির প্রশ্নগুলো সহজ হয়ে যাবে। এবং ডি ইউনিটের জন্য সেম প্রসেস, তুমিও টানা 30 দিন 30টা মডেল পরীক্ষা দিতে পারবা, 1800 প্রশ্ন থাকবে। পরীক্ষা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের আলোকে সেম, অর্থাৎ 60টা MCQ থাকবে এই প্যাটার্নে। আমরা পরীক্ষা তোমার হচ্ছে ফিস রাখছি 500 টাকা, তুমি ভর্তি হতে চাইলে এই নাম্বারে কল দিতে পারো। সো আশা করি তোমরা আমাদের এই ভিডিওসগুলো থেকে অনেক কিছু শিখছো, জানছো। অবশ্যই তোমার মতামত কমেন্ট করে ভাইয়াকে জানাবা, ভাইয়া উপকৃত হই, তোমাদের কমেন্টগুলো পড়ে দেখবা, আমি লাভ ডেক দিয়ে যায়। আর এর বাইরে তোমরা ভাইয়া যেভাবে বলেছি এভাবে পড়ো, নিজের ভিতরে আত্মবিশ্বাস রাখো যে আমি পারবো, বাকিটা আল্লাহ ভরসা। দেখা হচ্ছে তোমাদের সাথে প্রাণের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে।